ইরাক ও সিরিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুট করে কালোবাজারে বিক্রি করছে আইএস। পাচারের অর্থ দিয়ে কেনা হচ্ছে জঙ্গি কার্যক্রমের রসদ। এমন তথ্য জানিয়ে জাতিসংঘ বলছে এখনই পদক্ষেপ না নিলে ধুলোই মিশে যাবে হাজার বছরের ঐতিহ্য। এরই মধ্যে মরুর জুয়েল খ্যাত পালমিরার অনেক স্থাপনা গড়িয়ে দিয়েছে জঙ্গিরা। ধ্বংস করা হয়েছে প্রাচীন সিংহ মূর্তি। পার্লপ ডিজার্ট খ্যাত সিরিয়ার পালমিরা, 2000 বছরের পুরনো রোমান সভ্যতার নিদর্শন ধ্বংস করছে আইএস। প্রথম ও দ্বিতীয় শতকের বেশ কিছু স্থাপত্য, মাজার সহ গুড়িয়ে দেওয়া হয়েছে পালমিরার বিখ্যাত সিংহ মূর্তি। জাদুঘরের দুর্লভ নিদর্শনও কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে। শতাধিক দৃষ্টিনন্দন ভাস্কর্য এখন আইএস এর দখলে, অনেকগুলো ধ্বংস করে ফেলেছে, এমনকি কালোবাজারেও বিক্রি করছে এসব মূর্তি। তিন মাস আগে জঙ্গি গোষ্ঠী ধ্বংস করে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দীর অ্যাসিরীয় সভ্যতার নিদর্শন ইরাকের নিমরুদ। গুড়িয়ে দেওয়া হয় 2500 বছরের পুরনো প্রাচীন স্থাপত্য শৈলীর প্রায় 8000 নিদর্শন। ইউনেস্কো বলছে ইরাকের 1000 প্রাচীন নিদর্শনের বেশিরভাগই আইএসের নিয়ন্ত্রণে। ইরাক সিরিয়ার প্রত্নতত্ত্বগুলো আয়ের উৎস বানিয়েছে আইএস। সমাজে অস্থিতিশীলতা তৈরি এবং জঙ্গি কার্যক্রমে অর্থ যোগানোর জন্য অবৈধভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খনন এবং মূর্তি চোরাবাজারে বিক্রি করছে আইএস। সভ্যতার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তাই বিশ্ববাসীর সম্মিলিত পদক্ষেপ এখন সময়ের দাবি। ইরাক সিরিয়া ও লিবিয়ার অন্তত 46টি প্রাচীন নিদর্শন এখন হুমকির মুখে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বছরখানেক আগে সিরিয়ার আলেপ্পো থেকে শুরু করে ইরাকের দিলায়া পর্যন্ত বিশাল এলাকা নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের ঘোষণা দেয় আইএস। শাকিল মাহমুদ, যমুনা নিউজ।